আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয়, সেই উক্ত মাছিটিকে ডুবিয়ে দাও, কেননা তার এক ডানায় রয়েছে রোগ জীবাণু, অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মাছি প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন, তা আমাদের আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করছে। আমরা কি কখনো ভাবতেও পারি উক্ত রোগ জীবাণুর কথা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে 1400 বছর আগে। মাছির ডানায় রোগ জীবাণু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ জীবাণু বহনকারী মাছিকে ডুবিয়ে নেওয়ার আদেশ করেন? এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওয়াজিহ বায়োশ্রী হাদিসটির আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান। জীবাণু মুক্তকরণ: কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণু মুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন। তারপর নলটি একটি পানির গ্লাসে উপুর করেন। মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে। তারপর জীবাণুমুক্ত একটি সুচ দিয়ে মাছিকে ওই পানিতে ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই, বরং কম। তারপর আবার ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে আবার পরীক্ষা করেন। এভাবেই কয়েকবার পরীক্ষা করে দেখতে পান যে যতবার মাছিকে ডুবিয়ে পরীক্ষা চালিয়েছেন ততবারই জীবাণু কমেছে। অর্থাৎ তিনি প্রমাণ পেলেন মাছির একটি ডানায় রোগ জীবাণু রয়েছে এবং অপরটিতে রোগনাশক ওষুধ রয়েছে। সাম্প্রতিক সৌদি আরবের রিয়াদ অনুষ্ঠিত অষ্টম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে দুটি গবেষক রিপোর্ট পাঠিয়েছে, যাতে বলা হয়েছে যে মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণুকে ধ্বংস করে দেয়। একই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে প্রাপ্ত রিসার্চগুলোও ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে সম্প্রতি একটি বই বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে মাছি যখন কোনো খাদ্যে বসে তখন তার জীবাণুযুক্ত ডানাটিকে খাদ্যে ডুবিয়ে দেয়, অথচ তার অপর ডানায় থাকে প্রতিরোধক ওষুধ। ফলে মাছিকে ওই খাবারে ডুবিয়ে দেওয়া হলে অপর ডানায় জীবাণু প্রতিরোধক ক্ষমতার সঙ্গে মিশে মারাত্মক জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় এবং সেই খাদ্য স্বাস্থ্য ও সুস্থতার জন্য অনুকূলে থাকে। সেই 1400 বছর পূর্বে এই ক্ষুদ্র জীবাণু দেখার শক্তি মানুষের ছিল না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর দিকেই ইঙ্গিত করেছেন, সে সম্পর্কেই কথা বলেছেন এবং ওই বিপজ্জনক দিক বর্ণনা করেছেন যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ওআরআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।